কিছু কথা আজকে বলবো সত্যি একটা কথা বলে দিই ভিডিও শুরুতে আজকের এই কথাগুলো বলার পর কার খারাপ লাগলো কার ভালো লাগলো আজকের দিনটার জন্য আমি একদম কিছু ম্যাটার করছি না আমার কাছে কিছু কথা বলতেই হবে তোমরা আমাকে চেনো কোথা থেকে মানে কোন কোন জায়গা থেকে আমি শুরু করেছিলাম এলদের হয়ে বলে আর যে এখন দালাল খ্যাত নিয়ে আমাদের ওয়াইটির চলমান ঘটমান জীবনে যে ঘুরে বেড়াচ্ছে অতৃপ্ত আত্মাটা তার এগেনস্টে বলে তো আমাকে তোমরা নিজেরা নিজেদের বুকে হাত দিয়ে বলো তো যে সময় আমি এর হয়ে বলা শুরু করি সে সময় আমার পাশে কটা মানুষ ছিল এর হয়ে কথা বলার জন্য একটু নিজেদের মনকে প্রশ্ন করো নিজেরা উত্তর দাও আমি বেশি কোনো কথায় যাব না দু চারটে কথা বলবো বলে আমি বেরিয়ে যাবো মানে ভিডিওটা আমাকে বাধ্যতামূলক করতে হচ্ছে কোনো রকম শখে কোনো রকম ইচ্ছায় কোনো রকম কি বলবো চাহিদা দরুন না এটা আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে তোমরা দেখেছ আমাকে এমএসএল এর টাইম থেকে আমি বলেছি কেউ ছিল সেই সময় কেউ একজন যে হ্যাঁ রিপা তোমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে না কখনো আমাকে কেউ ছিল কি কেউ ছিল না কখনো এমএসএল বলেও যে তুমি আমাদের হয়ে কথা বলো বলেছে বলেন ভাই আমাকে তো বলেনি জানি না কাউকে বলেছি কি বলেনি আমি জানি না আমাকে বলেনি না তাদের সাথে কোনো পার্সোনালি গ্যাদারিং কোনো রকম কন্ট্যাক্ট এইসব ছিল যে সবাই শুরু করছি আমি তখনই কথা বলছি যোগাযোগ তো হয়েছে বহু পরে বহু পরে প্রায় আর্ধেক কাজ হয়ে গেছে তখন যোগাযোগ হয়েছে অ্যাজ এ ভিউয়ার্স তাদেরকে দেখতাম সেটা ভালো লাগতো সেই বিহাফে অ্যাজ এ একটা কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করতাম বলতাম কারণ যেটা হচ্ছিলো ঠিক হচ্ছিল না একটা ভুলের জন্য মানুষ একবার শাস্তি পায় এটা আমরা সবাই জানি একটা মানুষ কারোর সন্তানকে নিয়ে বলবে কারোর সন্তানের বিষয়ে কেউ কথা বলবে সেখানে লাভ রিয়া ফুট করবে সেই সন্তানের মায়ের ভালো নাই লাগতে পারে এখানে ওয়াইটি সেই জায়গা দিয়েছে স্ট্রাইক দিয়েছে স্ট্রাইক খেয়েছে স্ট্রাইকের বছর এক বছর ধরে নোংরা থেকে নোংরা তরভাবে তাই তাকে নিয়ে যে যতই বলুক না কেন অনেক কম অনেক কম তো এবার বিষয়টা হচ্ছে এই যে এত কিছু ঘোটালা চলছে হেনা তেনা যা 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 হলো বা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এতটাই জল মাথার উপর দিয়ে চলে যায় তো সেখানে কেস হ্যাঁ প্রশাসন সামনে আসে লিগালি অ্যাকশন নেওয়া হয় এইসব বিষয় কারণ যে করছিল সে নোংরামি শুরু করেছিল যে নোংরামিটার কোনো মানে কিনারা ছিল না করেই যাচ্ছে করেই যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন করে যাচ্ছে বাধ্য হলো কারা যখন এমএসএল দেখলো যে আস্তে 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 মানুষের ধলটা বাড়তে লাগলো আমি আমার পরপর আরও দুটো মানুষ আসলো আস্তে 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 এসে যোগ এম এস এলকে বুঝতে শিখলো এম এস এল কে সাপোর্ট করতে শিখলো এমএসএল এর হয়ে ভিডিও নামাতে শিখলো তখন ও কোথাও না কোথাও একটা জোর পেল আশা করি বোঝাতে পারছি একটা জোর পেল এইবার একটা কথা বলি এম এস নিয়ে যখন আমরা ভিডিও করা শুরু করি এম কিছু ভালোবাসার মানুষ আমাদের দেখা শুরু করে ভালোবাসার মানুষ মানে আমি ঋণী ফর এক্সাম্পল রি কথাই বলছি ক্রিয়েটার ছাড়া অ্যাজ এ ভিউয়ার্স সে এর সাথে অত প্রতভাবে জড়িত তাদের একটা ভালোবাসার মানুষ প্রচণ্ড পরিমাণে কণিকা উজ্জ্বরকে ভালোবাসে সেখান থেকে দাঁড়িয়ে তারা দেখা শুরু করে দেখতে থাকে আমাকে দেখেন রেনবো ঋণি আমি তো জানতাম না যে তাদের সাথে একটা ভালো রিলেশন বা কিছু তাই না অনেক পরে সেগুলো জানা গেছে সেই ঋণিদি দেখা শুরু করে দেখতে থাকে আবহাওয়া মাপতে থাকে যে আজকে একজন শুরু করেছে আস্তে আস্তে এত মানুষ জড়িত হয়েছে চাইছে যে এ নোংরামি করছে এর একটা কিছু হোক সেই জোটটা ওয়াইটি দিয়েছে কণিকাকে তোমরা যদি বুঝতে ভুল না করো ভালো করে একবার চিন্তা করো এই যে জোটটা যে কিছু একটা করতে হবে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে এই জোটটা কিন্তু ওয়াইটির কিছু মানুষ কণিকাকে সাপোর্ট করে কণিকার পাশে থেকে কণিকাকে সেই জোটটা দিয়েছে যে আজকে তুমি গিয়ে এই একটা করতে পারো তারপরে এই মানুষ মানে কথা বলি প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে বা করছে বা করবেও আগামী দিনে কিন্তু সেখানে ঋণিদের হেল্পের সাথে সাথে আমাদের এই যে আমরা যারা ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা যে পরিমাণ লেগেছিলাম এর হয়ে তাদেরও কিন্তু অবদান কোথাও কম হয় না আমি প্রত্যেকের কথা বলছি নট অনলি আমার আমার কথা তো ছাড়ো প্রত্যেকের কথা বলছি আজকে এতগুলো কথা বলার একটাই কারণ আমি বরাবর চেয়েছি এই যে আজকে যে আইনি একটা প্রসেস চলছে মানুষ না অনেক জায়গায় গিয়ে খুব আপ হয়ে যাচ্ছে খুব মানে ডিসঅপয়েন্ট হয়ে যাচ্ছে কোথাও না কোথাও যে কিছু হচ্ছে না কবে হবে কি হবে প্রায়শই এসে আমাকে কম করে রে বা ওড়িগাদের তেষ্টার বিষয় কী হলো কী হলো আরে আমি থরি না আইন আদালত নিয়ে বসে আছি এখানে না আমি এর সাথে ওতপ্রোতভাবে আমি মিলিত রয়েছি আমি সেকেন্ডে সেকেন্ডে ফোনে আমি খবর নিচ্ছি কি হলো কতদূর এগোলো না আমি ওই দিকেই নেই আমার একটাই কথা যেটা হবে সেটা সবাই দেখতে পাবে প্রত্যেকটা মানুষ দেখতে পাবে আজকে আমি কোনো মানুষকে আশা দেবো এই কাজটা হচ্ছে আমরা জানি আমাদের ভারতবর্ষে আইনি প্রসেসের কাজ প্রচণ্ড ঢিলা গতিতে চলে অনেক বড়ো বড়ো কেস পেন্ডিং পড়ে থাকে যখন তাদের ডেট আসে কেউ মরে যায় কেউ বয়স হয়ে গেছে কারোর অস্তিত্ব নেই এরকম তাহলে এটা তো একটা সোশ্যাল মিডিয়ার কেস টাইম তো লাগবে প্রসেস হচ্ছে না বা প্রসেসিং হচ্ছে না সেটা কথা না বাট টাইম লাগছে আর টাইম লাগবে সঠিক দিন আমরা তোমরা কেউ বলতে পারবো না তাহলে এই বিষয়টা নিয়ে চর্চা কেন আমার আজকে একটা প্রশ্ন আমার এই একটাই প্রশ্ন আজকে এই বিষয়টা নিয়ে এত চর্চা কিসের জন্য একটা কেস হয়েছে একজনের এগেনস্টে সেই কেসটা প্রসেসিং চলছে আমরা জানি কবে ডাকবে কবে হচ্ছে কবে ডাকবে কবে হচ্ছে সেটার জন্য আগে একটা লাইভ অ্যারেঞ্জ হলো লাইক সিরিয়াসলি না আমি সেদিন সহমত ছিলাম না আজকের ডেটে আমি সহমত আছি যে লাইভটা কেন অ্যারেঞ্জ হয়েছিল কি জানানোর জন্য ভিউয়ার্সদেরকে জানাতে গিয়ে যার এগেনস্টে চলেছে তার নাম নিয়ে নিয়ে তাকে পাবলিসিটি দিয়ে দেওয়া হলো তাকে পাবলিসিটি দেওয়া হলো অনেক নতুন মানুষ এসেছিলো যারা চিনত না তারা গিয়ে দেখা শুরু করলো নাম ধরে ধরে নাম ধরে ধরে নাম ধরে ধরে আইনি আলোচনা ওয়াইটি প্ল্যাটফর্মে বসে লাইভে হচ্ছে এটা তো সোশ্যাল মিডিয়া ওয়াইটির প্ল্যাটফর্ম এটা তো আইন আদালত কিচ্ছু না আজকে যার যার কথাটা খারাপ লাগবে ভাই আমার কিচ্ছু করার নেই বাট আমাকে বলতে হচ্ছে আমাকে অনেকে এসে কালকে প্রশ্ন করলো রিভা তুমি লাইভটায় গেলে না স্ট্রিম লাইভ হচ্ছিলো লাইভে গেলে না আমি একবার গেছি প্রথম দিকে একটু গেছি আমি দুটো কমেন্ট করেছি তারপরে বিশ্বাস করো আমি লাইভে থাকিনি কি শুনবো কি শুনবো ও ঘাপটি মেরে আছে ও তো জাত শয়তান ওর রন্ধ্রে রন্ধ্রে চালাকি নোংরামি নষ্টামি নষ্টামি ইনসেন্স ক্যারেক্টার ওয়াইজ বলছি না মানে ওর অ্যাক্টিভিটির কথা বলছি কালকে আরেকটা লাইভ অ্যারেঞ্জ হল লাইভের কথা শুনে অনেকে খুব শান্তি পেয়েছে আমাকে অনেকে এসে বলেছে নিপা আমি খুব শান্তি পেয়েছি হেনা তেনা আজকের ভিডিও দেখেছো শান্তি পেয়েছো তোমরা শান্তি পেয়েছো কি করে শান্তি পাও কি বিষয়ে তোমরা শান্তি পাও কি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে শুধু এই আইনি আলোচনাটাই ভালো লাগছে ব্যাস যে কোনো একটা ফল আজ হোক একদিন পর হোক দশ দিন পর হোক হবে তোমরাও জানো আমিও জানি কিন্তু এই বিষয়টা পুনরায় ওয়াইডির প্ল্যাটফর্মে লাইভ অ্যারেঞ্জ করে বলার কী আছে কি বলতে চাওয়া হচ্ছে কি জানানো হচ্ছে হচ্ছে অনেক কিছু হয়ে যাচ্ছে হচ্ছে হোক হওয়া শুরু হয়েছে এগুলোতে টাইম লাগে কি হচ্ছে কতটা হচ্ছে এতটা হচ্ছে না এইটুকু হচ্ছে কি দরকার আলোচনা করার আমি তো এটাই বুঝতে পারছি না ফর ডিউ রেসপেক্ট রমা দি ঋণি দি এখানে তো এগুলো আলোচনারই বিষয় না একটা করে লাইভ অ্যারেঞ্জ করে তার বিষয় এখানে তুলে ধরা তোমরা চেঞ্জেস বুঝতে পারছো চেঞ্জেস যে ওর অন্য কারণে হচ্ছে আমি জানি আমি এমনি বুঝেছি যে এটা এম এস এল এর জন্য চেঞ্জ হচ্ছে না আমি দুদিন আগেও ভিডিওতে বলেছি যে চেঞ্জটা এম এস এল এর জন্য হচ্ছে না যে এম এস এল কিছু করেছে হুড়কো না হুড়কো না ঝুরকো তার জন্য এরকম চুপ হয়ে গেছে না ও নতুন করে কোনো কেস খেতে চাইছে না যেটা ম্যান্ডি আর স্যান্ডির দ্বারা আসর একটা আশঙ্কা ছিল এটা আমি যেখান থেকেই হোক খবর কানে এসেছে না মন্দিরার সাথে ফোন আলাপ না সোমনাথের সাথে ফোন আলাপ না আদার্স কারোর সাথে ফোন আলাপ ফোন আলাপের দ্বারা কিন্তু আসেনি বাট এসেছে ও যখনই বলেছিল না যেদিনকে অফ দিল যেদিন ও বলেছে লাস্ট ভিডিওটাতে যে আমি নতুন করে আমার এই মধ্যে জড়ানোর মতো না মানসিকতা না ফিজিক্যালি না ফাইন্যান্সিয়ালি আছে আমি তখনই বুঝেছি যে নতুন কোনো হুড়কো বা বাস আর সন্দীপ সন্দীপের কথা আমি ধরিয়ে নি যে সন্দীপ কিছু করছে না 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 সন্দীপ ভাই ঝামেলা ঝাঁটি থেকে দূরে থাকা ছেলে একটা প্রবলেম নিয়ে সলভ হচ্ছে না ও আরেকটা নতুন জায়গায় জড়াবে না পড়ে রইল প্রিয়া প্রিয়া এই মুহূর্তে কিছু করবে না কারণ ছেলেকে নিয়ে এমনি তোরা ধরি আর কে বেঁচে রইল মন্দিরা আর সোমনাথ কারণ কণিকাদের অলরেডি চলছে নতুন করে কিছু হওয়ার নেই তাহলে লাইভ অ্যারেঞ্জ করে এইগুলো বলার কি আছে যে বুঝতে পারছো তো কটা দিন কে যাচ্ছে না যাচ্ছে কনফিডেন্স লেভেল ওর চোখে মুখে এদের ক্ষেত্রে বলছি মানে কণিকা উজ্জ্বল মানে এদের এই কেসটার ক্ষেত্রে বলছি বিকজ এখান থেকে তো আর কিছু নতুন করে হয়নি নতুন করে তো হয়নি হয়েছে তো এদিক দিয়ে কেন আমার একটাই বক্তব্য আইনি প্রশাসনিক লিগাল ইনলিগাল কথাবার্তা নিয়ে আলোচনা করা স্টেপগুলো নিয়ে আলোচনা করা এইখানে লাইভ অ্যারেঞ্জ করে কেন যদি কিছু বলার হয় কণিকা নিজের ভিডিও দ্বারা একটা কিছু বলে দিতে পারে তাহলেই হয়ে যায় লোকে জানতে পেরে যায় যে হ্যাঁ এটা এতদূর হচ্ছে বা হচ্ছে তোমরা ধৈর্য রাখো ব্যাস কী কতটা ডিটেলস হেনা তেনা কেন কেন খিল্লির বস্তু সবসময় সবসময় কেন লাইভ অ্যারেঞ্জ করে বসে পড়লাম এটা আদালত না এটা ডিসকাস করার জায়গা না আজকে আমার কথাটা যদি খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই না আমি ওর লাইভ শেষ অব্দি দেখেছি ওই প্রথমে একটুখানি গুঠু মেরেছি না আমি রেকর্ডের এখন অব্দি চালিয়ে দেখেছি কারণ আমি জানি লাইভ অ্যারেঞ্জ হয়েছে মানেই আইন আদালতের কথা হবে আমি নট ইন্টারেস্টেড নট ইন্টারেস্টেড বিকজ বহুদিন যাবৎ সেম জিনিস হচ্ছে প্রশাসনের কাজ আইনি কাজ হয় বাট একটু ধীরগতিতে একটু সময় নেয় সময় নিচ্ছে মানে আমি হঠাৎ করে একটা লাইভ অ্যারেঞ্জ করে এখানে বসে গেলাম আমি বলতে শুরু করে দিলাম এইটা এরপর এটা হবে এরপর সেটা হবে তোমরা জানো না কি হতে চলেছে এত কিছু হয়েছে দরকারই নেই যা হতে চলেছে হতে চলেছে যখন হবে আমরা সবাই তো দেখতেই পাবো পাবো তো আজকে তার করা ভিডিওতে আমরা তো বুঝতে পারলাম আর আমি তো জানতাম যে লাইভের পরেও ভিডিও করবে করেছে করেছে যখন যেটা হওয়ার বাদি ওর যে কথা বাদি বিবাদী কে চৌপচস্ত খেলো না খেলো যা করলো করলো ওর যা খুশিও করুক এত ইম্পর্টেন্স দেওয়া কেন এত কিসের ইম্পর্টেন্স দেওয়া যে তাকে নিয়ে চর্চা করতে আমাকে একটা লাইভ অ্যারেঞ্জ করে বসতে হবে কিসের জন্য আমার এখানে ঢুকে না হয় যার যা ঢুকেছে ঢুকেছে আমার এখানে ঢোকেনি নি ঢুকছেও না আগেরটাও ঢোকে নি এটাও ঢুকবে না যে লিগাল স্টেপের ব্যাপারে আইনি সংক্রান্ত ব্যাপারে নিজেদের ভিডিওটা শর্ট একটা আপডেট দিয়ে দিলে সেটার জন্য একটা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা লাইভ অ্যারেঞ্জ করে সেই বিষয়টা আমাকে কচলাতে হবে এত দূর হয়েছে অদূর হয়েছে তদ্দূর হয়েছে কিন্তু যখন হবে আমরা তো তখনই দেখে নিতে পারবো যে হচ্ছে বা হচ্ছে কাজ হচ্ছে এগোচ্ছে আইনি কাজ এরকমভাবে হয় না হয় না সময় লাগে টাকা খাইয়ে ঘুষ খাইয়ে সম্ভব না সম্ভব কি তাহলে তো করতে পারতো তাহলে তো রমা ওখানে অনেকটা করতে পারতো না এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে বাট সেটা নিয়ে এত আলোচনা একটা লাইভ অ্যারেঞ্জ করে ভাই আমার মস্তিষ্কে ঢুকছে না যদি তোমাদের ঢুকে থাকে আমাকে ভাই জানিও যে এটা কীরকমভাবে এটা আমার পার্সোনালি আমি নিজের কথা বলছি ভালো লাগেনি তাই আমি পরিষ্কার করে রাখলাম এরপরে যদি কারোর আজকের ভিডিও দেখে মনে হয়নি বা তুমি এটা কি করলে না যেটা আমার ভেতরে ছিল সেটা তোমাদের কাছে পরিষ্কার তুলে দিলাম এখানে না কোনো রকম এক্সট্রা মশলা মাখাবো না এক্সট্রা তেল দেবো না এক্সট্রা নুন দেবো না ঝাল দেবো যেটুকু ছিল সেটুকু আমি বললাম যে এম এস এর সাথে যেটা ঘটেছে সেটার জন্য আমরা সবাই চাই যে এর একটা বিহিত হোক কারণ অতিরিক্ত হয়েছে অতিরিক্ত করেছে আজকে যাকে এই কথাগুলো শুনতে হচ্ছে সে ধোয়া তুলসী পাতা না যে আজকে তাকে এগুলো শুনতে হচ্ছে কেন শুনতে হবে তোমরা কি চোখে দেখেছো কিন্তু এই একই কাজ সে করে এসেছে সে এতটা দিয়েছে এইটুকু তো তার প্রাপ্য অফে হবেই এটা তো ন্যাচারাল এটা তো ন্যাচারাল যেখানে অন্য লোকেদের ফারাক পড়লো কারণ তাদের মধ্যে মানুষের চামড়া আছে তাদের মধ্যে আছে এ এ তো ঘন্টারের চামড়া ফালতু কোনো ক্লাস নেই উঠে এসেছে একটা এমন জায়গা থেকে মানে যে দোতলা বাড়িকে লজ ভাবে বুঝতে পারছো মানসিকতা হুম বুঝতে পারছো যে কিনা বাবার ফোন থেকে ফোন করে কত বলা আমাদের কথা এক্সট্রা কোনো কথা যোগ করবো না বাবার ফোন থেকে ফোন করে এমন একটা পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছিল যে কিনা বিবাহিত অলরেডি তার একটা বউ আছে যদিও বা বিয়ের আগে আজকের ডেটে দাঁড়িয়ে তাহলে ও অল্পেতে সন্তুষ্ট থাকার তো মানুষ না পয়সার জন্য নোংরা আমি করেছে নোংরা থেকে নোংরা তারা অ্যালিগেশন লাগিয়েছে সেটা তো সাধারণ মানুষ মেনে নেবে না শাস্তি তো অবশ্যই প্রাপ্ত মানে প্রাপ্য কিন্তু তার একটা সঠিক সময় আছে আইন ঠিক করবে যে ওর ওর শাস্তির টাইম কখন হবে বা কি প্রমাণিত হচ্ছে কতটুকু হচ্ছে সবটাই ওই হারবে সেই আলোচনাটা এখানে ওপেন প্ল্যাটফর্মে কিসের জন্য আমি তো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক আমার এইটুকুই বলার ছিল যে এই রকম লাইভ অ্যারেঞ্জ করে এই শকুনিকে অত বেশি প্রায়োরিটি তোমরা দিও না এটা আমার ওপিনিয়ন কারোর উপর আমি চাপিয়ে দিইনি কোনো দিনও না আমার চাপানোর কোনো ইচ্ছা আছে যদি কারোর বোঝার হয় বুঝবে না বোঝার হলে না বুঝবে সবাই বিজ্ঞ সবাই সব জানে সব বোঝে আমি আমার বুদ্ধি দিয়ে যতটুকু বোঝায় আমি ততটুকু বললাম খারাপ লেগে থাকলে সরি ভাই কিন্তু আমাকে বলতেই হলো আর যদি বুঝতে পারো আমার কথাটা যে কোনো অংশে আমি ঠিক বলছি দয়া করে একটা কমেন্ট করে তাহলে অ্যাটলিস্ট বলবো যে একজন মানুষও বুঝেছে যে এটা কেন হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো